এখন প্রশ্নোত্তর পর্ব, যদি কোনো প্রশ্ন অথবা কোনো মন্তব্য অথবা জি আমি আফসার বিন্দু। এই 1973-এ যে বাংলাদেশ এই কি বলে যে ধানের মানে বাম্পার ফলন কিংবা উন্নত ধান চাষ এগুলো যে ফেল মাধ্যমে কিন্তু এর মাধ্যমে চালু করলো, পরবর্তীতে যে ধানের উৎপাদন বাড়ার যে আমরা পরিসংখ্যান পাই, যে হিসাব পাই, এই হিসাবটা আসলে কি? যদি আমরা দেশি যে ধানগুলো আছে যেগুলো নাম আমরা ইদানিং শুনছি কিংবা এতদিন জানতাম না, এখন জানতে পারছি বিভিন্ন ধরনের ধান, এগুলোর উৎপাদন কি সেই পরিমাণ হবে? আমাদের যে খাদ্য চাহিদা, আমাদের যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য কি এগুলো যথেষ্ট কিনা, এগুলোর উৎপাদন কি সেই পর্যায়ে যেতে পারে কিনা, এই বিষয়টা জানতে চাচ্ছি। এটা আমি জানতাম এই প্রশ্নটা আসবে, এটার সাথে সকালের একটা প্রশ্ন আমি একটু যুক্ত করতে চাই, যে পপুলেশন বললো না যে এজাজের পরে যে আমাদের একজনের যদি এত পাঁচটা ছেলে মেয়ে থাকে তাহলে পাঁচ ভাগ হয়ে যাবে জমি, ইয়ে হবে, তাহলে আমরা কী করে ইয়ে করবো? এটা একেবারে মানে আসলে আধুনিক কৃষির ব্যাকগ্রাউন্ড যদি একটু বলি তাহলে কিন্তু এটা প্রথমত একই সাথে দুইটা প্রোগ্রাম আসছিল আইয়ুব খানের আমলে 60s-এর মাঝামাঝি, একটা ছিল গ্রিন রেভলিউশন আর একটা ছিল পপুলেশন কন্ট্রোল, দুইটা একই সাথে আসছে। একদিকে তারা বলছে যে মানুষ বেশি বলে মানে আমরা খাওয়াতে পাচ্ছি না তাই কন্ট্রাসেপটিভ দিয়ে কমায় ফেলো, আরেক দিক দিয়ে বলছে যে তোমাদের এই মানে জাতগুলো ভালো না বা ইয়ে না মানে তোমাদের খাদ্য লাগবে। এবং আপনারা নরমান বরলগের কথাটা নাম নিশ্চয় শুনেছেন, যিনি আধুনিক কৃষির প্রবক্তা, এবং আসলে উনি কিন্তু বামন ধান যেটাকে বলে ডোয়ার্ফ একটা ইয়ে ছিল IR-8 একটা ধান উনি করেছিলেন যেটাতে খড় হবে ছোট আর উপরে ধান হবে বেশি। আপনি যে কথাটা আমি এই কথাটা এই কারণে বলছি যে এই যে আধুনিক কৃষি আপনি ধরে নিচ্ছেন যে ওইটার যে উৎপাদন শক্তি ওইটাই আমার মানে কাজে লাগবে, কিন্তু আসলে ধান যারা চাষ করে এবং কৃষকরা একসাথে মানে বেশ কয়েক ধরনের ধান চাষ করে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হলো যে তার বাড়িতে গরু আছে। হ্যাঁ, গরুর যদি খড় না আসে আমার ধানের উৎপাদন থেকে তাহলে কিন্তু হবে না, তাই না? তাহলে আপনার কিছু ধান এমন করে করতে হবে যেন আপনার গরু পালনটাও সম্ভব হয়। আপনি এই আধুনিক কৃষির কারণে ধানের উৎপাদন বেড়েছে কিন্তু আপনার অন্যান্য মানে আমার গরু রাখতে পাচ্ছি না, আমার হাঁস মুরগি পালতে পাচ্ছি না, কারণ ওদের খাদ্য কমে গেছে। কিন্তু আগে আমাদের কৃষকদের যে ফলন, আপনি এক একটা ধানের এক এক রকম ফলন এবং ফলনগুলো অনেকগুলো এমন আছে যেগুলো নাকি ইয়ে হতে পারে মানে আধুনিক কৃষি মানে আধুনিক ধানগুলোরই প্রায় সমান। হ্যাঁ, মানে আমাদের কাছে অনেকগুলো ডাটা আছে, যে ডাটাগুলোতে আপনারা দেখবেন যে ওই ধানগুলোর সমানই প্রায়, প্লাস আমরা খড় পাচ্ছি, প্লাস আমার কোনো সার কীটনাশক লাগছে না। এখন আধুনিক কৃষির যে ধানগুলো সেটাতে সার কীটনাশক সেচ এবং এগুলো সব লাগছে। এখন তো এমনকি নিরানি করার জন্য তারা হার্বিসাইড ব্যবহার করে, মানে ওরা আর ওটাও কিন্তু পোকা দমনের জন্য শুধু না ইয়ের জন্য করে। তো এগুলো সব মিলায় কিন্তু আধুনিক কৃষিটা হয়ে গেছে হাই ইনপুট ভ্যারাইটি, নট হাই ইল্ডিং, বুঝছেন? তো আমার কথা হলো আপনারা ওই দৃষ্টিতে যদি দেখেন তাহলে কিন্তু কখনোই দেশীয় ধানকে আপনি দেশীয় ধানকে আমি খালি রোমান্টিসাইজ করার জন্য নামগুলো বলি নাই, প্রত্যেকটা ধানের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আপনি কি পোলাও খাওয়ার জন্য কি BR-29 ব্যবহার করবেন? নিশ্চয় করবেন না। আপনি চিনি গুঁড়া কিনবেন কিংবা তুলসী মালা কিনবেন, কোনো না একটা পোলাও চা কিনবেন। হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু এরকম এখানে আপনার মধ্যবিত্তের চাহিদার প্রেক্ষিতে দু একটা পার্থক্য আপনারা নেন খালি, কিন্তু কৃষকদের ইয়েতে পিঠা আছে, খই আছে, মুড়ি আছে, চিরা আছে, এগুলো সবই তো প্রয়োজন, সবই আমার খাদ্যের অংশ।
এবং সবগুলাই কিন্তু কৃষকরা এখনো উৎপাদন করছেন বলে আপনারা খাদ্যের ভ্যারাইটি পাচ্ছেন। তো কাজে ওই প্রশ্নটা আমার কাছে খুবই মনে হয় যে প্রবলেমেটিক, যে আমি ওই তর্কে যাবই না যে এটার বেশি কি কম। আমি বলবো এই ডাইভার্সিটিটা বরং আমার স্ট্রেংথ এবং এটাই আমার দরকার। ধন্যবাদ। আমার নাম রিদওয়ান। আপা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সে ফার্মারদের লাইফে পরিবর্তন কি হয়েছে ইন টার্মস অফ ধরেন ওনাদের মেন্টাল ওয়েলবিং অথবা ফ্যামিলিতে জেন্ডারের যে বিষয়গুলা যেগুলা মাঝে মাঝে মানে চিন্তা কনভেনশনের থেকে ডিফারেন্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই প্রশ্নটা মানে আমি ইনফ্যাক্ট আমি বলতে চাচ্ছিলাম যে আমার প্রেজেন্টেশনটাকে আপনারা যদি এটাকে একটা ফেমিনিস্ট দিক থেকে নেন তাহলে ভালো হবে। কারণ এই যে নয়া কৃষি, নয়া কৃষিতে যে বীজগুলো আমরা দেখালাম এতগুলো ধানের বীজ, ওগুলো কিন্তু রক্ষা করে মহিলারা। এমনকি অনেক নয়া কৃষির কৃষক মহিলারা বলছে যে হয়তো আগের দিন স্বামীর সাথে অনেক ঝগড়া হয়েছে কিন্তু সকালে যখন মাঠে চকে যাবে ধান লাগাতে তখন বলে কই রে ধানটা দে। মানে স্বামী কিন্তু ঠিক জানে না যে কোন জমিতে কোন ধানটা লাগালে ভ্যারাইটিটা লাগালে ভালো হবে। তো এই জন্য বলছি যে যতই আমার স্থানীয় জাতের বাড়াবো এবং মেয়েদের বীজ রাখার ব্যাপারটা গুরুত্ব পাবে তত মানে নারীর ক্ষমতায়ন হবে। এবং আধুনিক কৃষির ব্যাপারে ওরা যেটা বলে, প্রথমত ওরা এটাকে বলে বেটারা দিছে এই ধান, এটা কোনো মানে মেয়েদের না, এটা বেটারা দিছে বাজারের ধান, কারণ স্বামী বাজার থেকে কিনে মাঠে দিয়ে আসে ওরা কিছু জানেও না। দুই নম্বর হলো এই ধানের উপর চাষ করতে গিয়ে ওদের যে এত চাপ আসে, সার কিনতে হবে, কীটনাশক কিনতে হবে, ডিলারের কাছে দেনা আছে, সেচ লাগে, এগুলো করতে গিয়ে সংসারে নাকি অশান্তি অনেক বেড়ে যায় এবং নারী নির্যাতন বেড়ে যায়। হ্যাঁ, তো কাজে এমন কি ওই যেমন বলছে বেগুন, হ্যাঁ বেগুনে অনেক কীটনাশক দিয়ে ওরা চাষ করে যারা আধুনিক কৃষি। এখন বেগুন রান্না ওরকম কীটনাশক দিয়ে বেগুনগুলো শক্ত হয় একটু, মানে রান্না করলে অত সফট থাকে না। তো বলে কি এখন আমি রানলে স্বামী মনে করে আমি রানতে জানি না, আসলে ওটা বিষ দেওয়ার কারণে শক্ত হয়ে গেছে। কাজে এই পুরো আধুনিক কৃষির এটাই অ্যান্টি ওমেন, ইটস ভায়োলেন্স এগেনস্ট ওমেন। হ্যাঁ, এটা এভাবেই আমরা দেখি। আরেকটা যেটা হলো যে আমরা যে বীজের ব্যাপারটা পুরোটা, এটা পুরো এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এবং এটা ওমেন লেড। আর আমি আপনার প্রশ্ন উত্তর একটা কথা দিয়ে শুধু শেষ করবো, আপনি যদি নয়া কৃষির গ্রামে যান ওরা খুব বড় লোক না, ওরা কিন্তু একদম মার্জিনাল ফার্মার, যারা এক হেক্টরের নিচে ওদের জমি, অনেকের এক একরেরও কম, কিন্তু ওরা একটা কথা বলে যে আমরা আনন্দে আছি, আমরা খুশি আছি, কারণ ওদের অনেক চিন্তা কম, অনেক টেনশন কম। এবং এটা এই আনন্দর যে ধারণাটা, এটা আমি বলবো যে আপনারা একটু ফরহাদ মজুমদার স্যারকে ধরবেন যে শেষে এই বিষয়ের উপর একটু দিতে, এটা মানে অনেক বেশি আমরা আলোচনা করছি, কিন্তু এই আনন্দ দিকটা কিন্তু নয়া কৃষি একটা উল্লেখযোগ্য দিক আর কি। তো কাজে মেন্টাল ওয়েলবিং যেটা বলছেন, ওরা যেমন ওদের কারোর ডাল কিনতে হয় না, মানে চাল যেগুলি লাগবে বলে কি মানে এমনকি দেখেন মেয়ে বড় হলে ওরা কোন ধানটা লাগাবে চিন্তা করে কীভাবে জানেন, মেয়েকে বিয়ে দিলে মেয়ের জামাই আসবে তখন পোলাওয়ের চাল করতে হবে, কাজে এই পার্টিকুলার ধানটা লাগাতে হবে, পিঠা করতে হবে, কাজে এইরকম সোশ্যাল রিলেশনশিপও জড়িত। কাজে এটা জাস্ট একটা টেকনিক্যাল প্রোডাক্টিভিটির প্রশ্ন না, এটা এন্টায়ারলি সোশ্যাল একটা সম্পর্ক। আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমাদের ফরহাদ ভাই সহ আপনারা নয়া কৃষির মুভমেন্ট করছেন, তো আমার কথা হলো যে এই যে এই যে আনন্দের সর্বশেষ যে কথাটা ছিল আনন্দের, এই আনন্দের যে মানে মানে মানসিক প্রশান্তি যেটা আমরা বলি, সুখ আর প্রশান্তির ভিতরে তো একটা পার্থক্য আছে। তা আপনি প্রশান্তির যে কথাটা বলছেন সেই জায়গাটা কেন আমরা মানে মানুষ যদি যদি মানুষ আসলে যদি যুক্তিবাদী হয় বা মানুষ যদি আসলেই তার প্রশান্তিকে অগ্রাধিকার দিয়ে থাকে, তাহলে এই নয়া কৃষির যে এই যে বা তার এই যে ধানগুলোর আমাদের যে অরিজিনাল যে আমাদের ধানগুলো এগুলোতে যে চাষ করা, এটাতে কেন আমরা সারা বাংলাদেশ ওইভাবে ছড়াতে পারছি না? আপনার কি মনে হয় যে আনন্দ অন্য একটা কৃষককে দেখছে যে আনন্দ পাচ্ছে, তা
তো একই সাথে বুড়ো ধান করে সে কেন এটা করছে না? মানে এটার এটার আসলে মানে কিভাবে আমরা এটাকে আসলে আবার আগের যে জায়গাটাতে ফিরিয়ে নিতে পারি বলে মনে করেন? আচ্ছা, আগের জায়গা পরের জায়গা বলে কিছু না। আমরা যখন নাকি টাঙ্গাইল এলাকায় প্রথম শুরু করি তখন কিন্তু কৃষকরা নয়া কৃষির প্রতি আকৃষ্ট হয়েছিল ওদের দুঃখের অবস্থা থেকে পার হওয়ার জন্য। ওরা তখন আর পেরে উঠছে না, তার মানে গরিব কৃষকরা আর সার কীটনাশক দিতে পারছে না। তো মানে প্রথমত একটা হলো কি, ওরা একটা ফাঁদে পড়ে গেছে, একটা ট্র্যাপের মধ্যে আছে। যারা সরকার তো প্রমোট করছে ওটা, এখন আমরা উবিনিগের পক্ষে তো সম্ভব না। তাও সারা বাংলাদেশে প্রায় 3 লক্ষ কৃষক পরিবার কিন্তু নানাভাবে এটা চাষ করছে। আমরা যেখানে গেছি, আমরা যেখানে একটু সময় দিতে পারছি, ওখানে কিন্তু ওরা শিফট করছে। কিন্তু শিফটিং একটা সময় লাগে, কারণ আপনার এটা চট করে ওর হাতে বীজটা নাই, এখন আপনাকে বীজের সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই একটা মানে ম্যানেজমেন্টের কোয়েশ্চেন আছে। আদারওয়াইজ যে কোনো কৃষক, এমনকি তামাক চাষিরাও, ওরা কিন্তু করে, বলে যে লাভের জন্য করি, এবং লোভের ব্যাপার একটা তো আছে। মানে মানুষ যখন এসে বলে যে এটাতে বেশি ফলন পাবা, তখন ঠিকই কিন্তু ঝোঁকে, কিন্তু খরচের ব্যাপারে চাপ পড়লে কিন্তু ওরা ঠিকই আসে। কাজে আমি এটাকে মোটেও কঠিন মনে করি না, এবং আমরা কঠিন খুব পাইনি, কিন্তু আমরা সব জায়গায় যেতে পারিনি। এটা এটার প্রচারটা বাড়লে, এটা আমি তো মনে করি সাফিয়া এখানে আছে, ওরা নিজেরাও বলতে পারবে যে অনেক এরকম ভাবে আগাচ্ছে মানুষ। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাবো, ওটা আমি বিশেষ করে এজাজের কথা ভেবে দেখাবো, যে মানে কমিউনিটির যে নলেজটা, সেটা যে নদী ভাঙনকে হ্যান্ডেল করে কী করে, ওটার ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা চুন্নুকে জিজ্ঞেস করবেন। চুন্নু এটা ইয়ে করে। ছবি আসলে